যাচ্ছে না ওয়েটিং লিস্ট, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বড় সড় সিদ্ধান্ত রেলের, সময়ের চাহিদা মেনে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এবারে ট্রেনের ওয়েটিং লিস্ট নিয়ে বড় সড় সিদ্ধান্ত রেলের, আগামী দিনে যাত্রীদের আর পোহাতে হবে না ওয়েটিং লিস্টের ঝামেলা। আগামী কয়েক বছরের মধ্যেই এই কার্যকলাপ সম্পন্ন হবে বলে আশাবাদী ভারতীয় রেল। ওয়েটিং লিস্টে প্যাসেঞ্জারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যাত্রীদের একাংশ বারে বারেই অভিযোগ করে আসছে এই ওয়েটিং লিস্টের ঝামেলা কমলেই ট্রেনের সফর আরামদায়ক হবে। রিপোর্ট অনুযায়ী এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় রেল। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 থেকে 5 বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ওয়েটিং লিস্টের পরিবর্তে যাত্রীদের জন্য ক্রমবর্ধমান ট্রেনের চাহিদা পূরণ করার উপরে জোর দেওয়া হবে। জানা যায় 2023 সালের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে সাধারণ ও স্লিপার ক্লাস সহ নন এসি কোচগুলি মোট যাত্রীর 95.3% বহন করে, অর্থাৎ মোট 3.72 কোটি যাত্রী বহন করে। এর বিপরীতে এসি কোচে মোট যাত্রী 4.7% যাত্রী বহন করে, যা মোট 18.2 কোটি যাত্রী বহন করে। উল্লেখযোগ্যভাবে এটি আগের বছরের তুলনায় 3.1 কোটি যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নন এসি জেনারেল ও স্লিপার কোচের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় ভারতীয় রেলের পক্ষ থেকে তাদের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা আরামে এসিতে যাতায়াতের বদলে জেনারেল ও স্লিপার ক্লাসেই যাতায়াত করতে বেশি পছন্দ করায় ট্রেনের সংখ্যা এবং সেই ট্রেনগুলিতে জেনারেল ও স্লিপার ক্লাসের সংখ্যা বৃদ্ধির চিন্তা ভাবনা করছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবে যাত্রীরা, এমনটাই আশা করছে রেল। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ, তবে তা বাস্তবায়িত হতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, দিল্লি। আর থাকছে না ওয়েটিং লিস্ট, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বড় সড় সিদ্ধান্ত রেলের, সময়ের চাহিদা মেনে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এবারে ট্রেনের ওয়েটিং লিস্ট নিয়ে বড় সড় সিদ্ধান্ত রেলের, আগামী দিনে যাত্রীদের আর পোহাতে হবে না ওয়েটিং লিস্টের ঝামেলা। আগামী কয়েক বছরের মধ্যেই এই কার্যকলাপ সম্পন্ন হবে বলে আশাবাদী ভারতীয় রেল। ওয়েটিং লিস্টে প্যাসেঞ্জারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যাত্রীদের একাংশ বারে বারেই অভিযোগ করে আসছে এই ওয়েটিং লিস্টের ঝামেলা কমলেই ট্রেনের সফর আরামদায়ক হবে। রিপোর্ট অনুযায়ী এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় রেল। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 থেকে 5 বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ওয়েটিং লিস্টের পরিবর্তে যাত্রীদের জন্য ক্রমবর্ধমান ট্রেনের চাহিদা পূরণ করার উপরে জোর দেওয়া হবে। জানা যায় 2023 সালের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে সাধারণ ও স্লিপার ক্লাস সহ নন এসি কোচগুলি মোট যাত্রীর 95.3% বহন করে, অর্থাৎ মোট 3.72 কোটি যাত্রী বহন করে। এর বিপরীতে এসি কোচে মোট যাত্রী 4.7% যাত্রী বহন করে, যা মোট 18.2 কোটি যাত্রী বহন করে। উল্লেখযোগ্যভাবে এটি আগের বছরের তুলনায় 3.1 কোটি যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নন এসি জেনারেল ও স্লিপার কোচের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় ভারতীয় রেলের পক্ষ থেকে তাদের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা আরামে এসিতে যাতায়াতের বদলে জেনারেল ও স্লিপার ক্লাসেই যাতায়াত করতে বেশি পছন্দ করায় ট্রেনের সংখ্যা এবং সেই ট্রেনগুলিতে জেনারেল ও স্লিপার ক্লাসের সংখ্যা বৃদ্ধির চিন্তা ভাবনা করছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবে যাত্রীরা, এমনটাই আশা করছে রেল। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ, তবে তা বাস্তবায়িত হতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, দিল্লি।